কি ইংরেজি শিক্ষিত কি মোলানা সকলে বলে বুখারী শরীফ কোরআন শরীফের পরে হলো বিশুদ্ধ হাদিসের কিতাব তার প্রথম হাদিস কেনা হযরতে عمر بن الخطاب رضي الله تعالى عنه থেকে বর্ণিত انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى সকল ফলাফল কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর কি উপর নির্ভর করে কথাগুলো মন দিয়ে শুনতে হবে নিয়াতের উপর নিয়াত খারাপ হবে আপনার ফলাফল খারাপ নিয়াত নেক হবে ফলাফল ভালো কি কোন এজন্য আমাদের আগের বক্তা ইমাম সাহেব বলেছেন লাইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাগুহা ولكن ينالوه التقوى منكم আল্লাহর কাছে গোশত বুঝবে না আল্লাহর কাছে রক্ত বুঝবে না বুঝবে কি বুঝবে কি বুঝবে আমার তাকওয়া খোদা ভীতি আমার নিয়তটা কি আমার নিয়তটা কি ঠিক আছে আরেকটা আয়াত উনি পড়েছেন যে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قرباني اي بكثير قبول هبه نماز اي بكثير قبول هبه زي بكثير بولت باره ان صلاتي امار نماز ونسكي امار قرباني ومحياي আমার জীবন ওয়ামামাতি আমার মৌত শুধু আল্লাহ তাআলার জন্য কার জন্য আল্লাহর জন্য আমার কুরবানি আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু যে ব্যক্তি মুখে হাত দিয়ে বলতে পারবে শুধু আল্লাহ তাআলার জন্য ওই ব্যক্তির কুরবানি কবুল হবে ওই ব্যক্তির কুরবানি কি কবুল হবে আর যদি মনে করে যে না কুরবানিটা আমার বেয়াই বাড়ি তো আছে জামাই আছে মেয়েরা আছে নাতিরা আছে এরা কুরবানি না দিলে কেমন লাগে কেমন বলবে এরা ও কুরবানি কবুল হবে না ও কুরবানি কি হবে না কবুল হবে না আমাদের নিয়াতকে খালেস করতে হবে শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি আসুন বাইরে একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে এই কথাটা আমাদের সমাজে আগেকার যুগে তো বেশি ছিল এখনো চলে আসছে যে আমার নামে কুরবানি আমার ছেলের নামে কুরবানি আমার মেয়ের নামে কুরবানি আমার বাবার নামে কুরবানি নামে কুরবানি হবে না নামে কি হবে না কথাটা ঠিক এই কথাগুলো আগে চলে আসছে কিনা এখনো আসছে কি আসে কিনা যে অমুকের নামে কুরবানি নামে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না হতে হবে কি বলবেন যে হুজুর নামে দেব না সাত নামে কুরবানি দেওয়া জায়েজ আছে একা দেওয়া অত্যন্ত ভালো একা একা কুরবানি দানের সামর্থ্য আছে একা দিবেন কারণ নামে দিলে সাত নামে তাদের মধ্যে ভেজাল হতে পারে পারে কি না কোন ভেজাল হতে পারে আমি বলতেছি দুই নাম্বারের যে শর্ত আমাদের মাঝে আমাদের বরিশাল শহরের নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান মেয়র শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন তার চাচা নব নির্বাচিত আমাদের বরিশাল শহরের মেয়র নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রীনিবাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বরিশালের গর্ব আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় শামীম ফারুক আফজাল উনি উপস্থিত হয়েছেন ধন্যবাদ সকলকে স্বাগতম জানাই আজকের ময়দান সকলকে নিয়ে বরিশালের সকল নেতৃবৃন্দকে নিয়ে প্রশাসনের উচ্চ স্তরের সকলকে নিয়ে আমরা আজকের আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করব যে আমাদের বরিশালকে যেন আল্লাহ তাআলা একটা সুন্দর শহর নিরাপদ শহর
একটা ধর্মীয় আচার অনুষ্ঠানের একটা শহর কারণ আমি তো বলেই থাকি চতুর্পাশে আমাদের আউলিয়ায়ে কেরামরা আমাদের পীর বুজুর্গরা শুয়ে আছেন বরিশাল মুসলিম গোরস্থানে আমাদের বুজুর্গরা শুয়ে আছেন এদের জন্যই হয়তো আমাদের শহরটা একটু সুন্দর কি কোন আপনারা মেয়র সাহেবকে বারবারে বলতাম যে এত একটা সুন্দর শহর আমি তো খুঁজে পাই না নিরাপদ কোনো জঙ্গির কোনো কারবার নাই কোনো সন্ত্রাসীর কারবার নাই কোনো মারামারি হানাহানির কারবার নাই একেবারে নীরব নিস্তব্ধ একটি আপনারা বসেন সকলে বসেন সকলে বসেন নামাজ সঠিক সময় হবে আমাদের মেহমানরা চলে আসছেন নামাজ সঠিক সময় হবে আপনারা বসেন আমি বলতেছিলাম যে নামে কোরবানি হয় না দিবেন কিভাবে কি বলে দিবেন আমার পক্ষ থেকে আমি কোরবানি করছি কি বলবেন আমার পক্ষ থেকে আমার নামে কোরবানি হবে না একেবারে শেষ হয়ে যাবে আপনার টাকা পয়সা সবকিছু আপনার তো হবেই না হবে না আপনি যদি বাঘে কোরবানি দেন যে কয়জন আপনার সাথে বাঘে এসেছে ওদের কোরবানি হবে না দুই নম্বরের শর্ত হইছে হালাল রুজি হতে হবে টাকাটা হালাল হতে হবে টাকাটা কি হইতে হবে হালাল হইতে হবে তিন নম্বরের শর্ত হলো শরীয়ত মোতাবেক হতে হবে কি মোতাবেক হতে হবে শরীয়ত মোতাবেক শরীয়ত মোতাবেক কি আপনি জবা করতে যাবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এটাও শরীয়ত মোতাবেক আপনি গোস্তগুলাকে ভাগ করতে গেছেন সেখানে শরীয়ত মোতাবেক হতে হবে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা আল্লাহ বলে দিয়েছেন তোমরা খাও কোরবানি দিয়ে গোস্ত ভালো করে খাও পেট ভরে খাও কোনো সমস্যা নাই কিন্তু এরপরে বলেছেন এই কাজটা আমরা করি না এই কাজটা কি করি না ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা যারা সায় যাচনা করে যারা চায় না তাদেরকে তোমরা খাওয়াও তাদেরকে কি করো আল্লাহ বলছে কি আতিমু খাওয়াও খাওয়াও কিন্তু আমরা খাওয়াই ভাগ করে দেই কি করিয়ে দেই যাদের সম্ভব আল্লাহর শরীয়ত যেটা সেটা পালন করা উচিত আগে দেখতাম আমার বাচ্চা চারা এলাকার লোকেরা এক জায়গায় বসে এক বাড়িতে বসে অনেক লোককে এলাকার লোককে দাওয়াত করে খাওয়াইতো কত আনন্দ খাওয়ানোর মধ্যে যে কত আনন্দ আপনারা সেটা চিন্তা করতে পারেন আমার মেয়র সাহেব উনি খাওয়ানে ওরে সর্বনাশ খুব খাওয়ান খাওয়াইতো মানুষকে আমার নবনিশ্চিত তারই চাষা আপন চাষা মেয়র হয়েছে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের শহর সুন্দর হবে এবার আমাদের শহর সুন্দর হবে আমার এ যেখানে বসে আজকে নামাজ পড়ছে পূর্ব পাশি ময়দানের সাথে 4000 স্কয়ার ফিট ইমাম ভবন হয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ আমার মেয়র সাহেব এই কাজটা করেছিলেন হুজুরগর জন্য একটা কাজ খুব ভালো কাজ কিনা কোন খুব ভালো কাজ কিনা আমি মনে করি যারা আছেন এরপরে এই সহযোগিতা আমি চাই রিন্টু ভাই আছে চেয়ারম্যান সাহেব আছে আমাদের তালুকদার ইনুস সাহেব আছেন আমাদের স্যারে আছেন তারপরে আমাদের বিভাগ জেলা প্রশাসক সাহেব আছেন আমরা একটা সুন্দর সহজ করতে চাই এই ময়দানটাকে সুন্দর রাখতে হলে এমন একটা পোষা ময়দান ছিল অনেক আগে ছিল কিনা কোন এরপরে মেয়র সাহেব কাজগুলো করেছেন সুন্দর করেছেন এই ময়দানকে সুন্দর রাখতে হলে যদি একটা ইমাম ভবন এখানে হয়ে যায় দোতলা স্কোয়ার ফিট হয়ে গেছে দোতলার ছাদ তাহলে ভালো হবে না খারাপ হবে শহরের কি উন্নত হবে পরিবেশের সুন্দর হবে না খারাপ হবে আসুন বাইরে অনেক কথা ছিল বলার এখন সময় নাই আমাদের নিয়াতকে পাক্কা করি হালাল রুজি করি আর শরীয়ত মোতাবেক আমরা কাজ করি দেখানো মানুষকে দেখাবার জন্য 5000 7000 5 লাখ 7 লাখ 2 লাখ টাকায় গরু কিনে আমরা রাস্তায় রাস্তায় না হাঁটাই কোরবানিটা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তো বলে নাই তোমরা রাস্তায় হাঁটাইয়া মানুষকে দেখাইয়া তারপরে কোরবানি দাও তাহলে কবুল হবে এখন আপনাদের সামনে আমাদের শহরের গণ্যমান্য শহরের নেতৃবৃন্দ শহরের দুই মেয়র তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন জেলা পরিষদের
আমাদের উপজেলার চেয়ারম্যান আছে, তালুকদার ইনিস সাহেব আছেন, আমাদের ডিসি মহোদয় আমার মসজিদে একবার গিয়েছিলেন, এত সুন্দর কথা বলেন যে মেয়র মহাশয় তো বলছে, আমাদের মন্ত্রী সাহেব, আমাদের পানি মন্ত্রী সম্পদ আছেন, মেয়র সেন, কে কে কথা বলবেন, কে কথা বলবেন, কে কথা বলবে, তালিকা করা হয় নাই, সবাইকে তার সবাই বললে ভালো হয় মনে হয়। জেলা প্রশাসক আমাদের মাঝে জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুযোগ্য জেলা প্রশাসক বরিশাল, তিনি এখন আপনাদের সামনে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা আজকে আমরা সকলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আমরা এই সুন্দর বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশের যিনি নির্মাতা, আমাদের সকলের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৭৫ সালের 15 আগস্টের শাহাদাত বরণকারী সকল শহীদদের আমি আরও শ্রদ্ধা নিবেদন করছি, সকল বীর মুক্তিযোদ্ধাগণকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা এই নামাজের পরে কোরবানি করব। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, কোরবানি করা আমাদের যেমন ফরজ, তেমনি কোরবানির বর্জ্য, রক্ত, মাংস সেগুলো আমাদের নিজ নিজ দায়িত্বে অপসারণ করা, আমাদের এই শহরকে পরিচ্ছন্ন রাখা, সেটিও কিন্তু আমাদের দায়িত্ব। এবং কোরবানির পশুর যে চামড়া, সেই চামড়াটির সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। অনেক এখন চামড়ার দাম একটু কম বলে অনেকে ছাগলের চামড়া কিংবা গরুর চামড়া যদি মানে সুষ্ঠুভাবে আমরা যদি ব্যবস্থাপনা না করে অনেকে মাটিতে পুঁতে ফেলি অথবা খালে নদীতে ফেলে দেই, দয়া করে আপনারা সেই কাজটি করবেন না। এবার সরকার থেকে যে নির্দেশনা এসছে, যারাই কোরবানি দিবেন, কোরবানি পশু ক্রয়ের সাথে সাথে গরু হলে 8 থেকে 10 কেজি এবং খাসি হলে 3 থেকে 4 কেজি লবণ নিজেদের উদ্যোগে কিনে নিয়ে আসবো আমরা। তারপরে পশু জবাইয়ের পরে চামড়া সুন্দরভাবে পরিষ্কার করে, রক্ত মাংস পরিষ্কার করে, যদি কোনো মাদ্রাসা অথবা কোনো এতিমখানার মুসল্লিগণ বা ছাত্ররা আসে সেটি তাদেরকে লবণ সহ দিয়ে দিব, অথবা আমরা যদি বাড়িতে রাখি কিছু সময় তাহলে লবণ দিয়ে ভালোভাবে রাখবো। কোনো অবস্থাতেই কোনো পশুর চামড়া যেন নষ্ট না হয়, কোথাও যেন আমরা কেউ ফেলে না দিই, এটি দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। আমরা আপনারা সকলে মিলে এই বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কল্যাণ কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণীবাদ। আমি মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বৈশালবাসী সবাইকে আমার আন্তরিক সালাম নেবেন। যে এই ঈদুল আজহার দিনে আজকে আমার অন্তর থেকে আপনাদেরকে আমি আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বৈশালবাসী আমাকে যে সম্মান দিয়েছেন এবং আমাকে যার দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি আপনাদের জন্য পালন করতে পারি। আজকে এই পবিত্র দিনে আমি আল্লাহর পাকের কাছে আমি দোয়া চাচ্ছি
তাহলে আমার সে তৌফিক দান করুক। আমি বৈশাখবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আরও কৃতজ্ঞ জানাই এই বৈশাখবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমি আপনারা আমাকে যে আস্থা এবং ভোটের মাধ্যমে যে বিশ্বাস স্থাপন করেছেন, আমার যে অঙ্গীকার নূতন বৈশাল গড়ার অঙ্গীকার, এটা জননেত্রীর অঙ্গীকার এবং এখানে একটা শান্তিময় শহর হোক, এই শান্তিময় শহর এবং এখানে মানুষের উন্নয়ন হোক, সেই আজকের এই পবিত্র দিনে আবার পুনরায় ব্যক্ত করছি সেই অঙ্গীকার। ইনশাল্লাহ আমরা সেই পথে আগাতে পারবো। আপনাদের সবাই সহযোগিতা চাই, সর্বস্তর মানুষের সহযোগিতা চাই এবং সর্বস্তর মানুষের দোয়া চাই। ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনাদের সাথে সবসময় আমার দেখা হবে এবং আমার দরজা আপনাদের জন্য খোলা আছে। ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে দোয়া দিবেন, আমি যাতে কামিয়াব হতে পারি, ভবিষ্যতে এই বরিশালটাকে সুন্দর নগরী তৈরি করতে পারি, যে দায়িত্ব আমাকে দিয়েছেন ইনশাল্লাহ সেটা পালন করতে পারি। আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং মুসল্লিগণকে সবাইকে আমার আন্তরিক আমার সালাম এই এই পবিত্র দিনে। আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা নূতন কিছু আমরা দেখতে চাই, নূতন শহর দেখতে চাই, নূতন শহর আমরা গড়তে চাই, সেই অঙ্গীকার নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মেয়র মহোদয়কে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। সবনে অনুরোধ করছি বরিশাল বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আমিনুল হাসান স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মোবারক। আজকে আমাদের খুব আনন্দের দিন। আমাদের জেলা প্রশাসক মহোদয় কোরবানি সম্পর্কে বিস্তারিত বলেছেন, আমি আনন্দের এই কারণে বলছি। আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের বর্তমান মেয়র, আমাদের সম্মানিত বিভাগ যে নবনির্বাচিত মেয়র মহোদয়, আমাদের সবাই এক কাতারে আমরা নামাজ পড়ছি, একসাথে গলা গলে গিয়ে থাকছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে সোনার বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা দেখেন আজকে বাংলাদেশ কোথায় এগিয়ে গিয়েছি। তো আমরা খালি আজকে দোয়া করব সবাই সবার জন্য, আমরা একে অপরকে মাফ করে দেব, আমরা অন্তর থেকে অন্তরের ভেতরের আমাদের যে কালিমা তাকে আজকে কোরবানি করব, কোরবানি করে আগামী দিনের পথ চলা শুরু করব। শুধু এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে আমি ঈদ মোবারক জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জনাব সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মহোদয়কে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বিদায়ী মেয়র হিসাবে আজকে আপনাদের মধ্যে শেষ বক্তব্য রাখতেছি মেয়র হিসাবে। আপনাদের সাথে পাঁচটা ঈদ কাটাইছি আমি মেয়র হিসাবে। বক্তব্য দেওয়ার কিছুই নেই, একই বক্তব্য। আজকে আমরা দোয়া করব সবাই সবার জন্য, আপনারা দোয়া করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আমরা দোয়া করব আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল ওস্তাদ আবদুল্লাহর জন্য। আমি শুভেচ্ছা আগেও জানিয়েছি, আবারও জানাই নবনির্বাচিত মেয়র আমার চাচাকে, এখানে উপস্থিত আমাদের মন্ত্রী মহোদয় সহ বিভাগীয় কমিশনার সহ নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আমার সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সহ, এসপি মাহবুব সহ, কাকু সহ,
আমার ইনুস কাকু সহ সাধারণ বরিশালের নাগরিক যারা উপস্থিত আছেন সবার কাছে সবাইকে ঈদ মোবারক জানাই। আর আমার এই কর্মকাণ্ডের মাধ্যমে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার স্বার্থ ছিল বরিশালবাসীর স্বার্থ, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। এই কাজ করার মাধ্যমে আপনাদের যে কাজ করছি সাড়ে চার বছর, এই চার বছরে যদি ভুল ত্রুটি যেটা হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, আছি ছিলাম ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো বরিশাল মানুষের পাশে থাকবো, মানুষের বরিশাল মানুষের সেবা করবো, তাতে মেয়র থাকার কোনো মেয়র থাকতে হবে এমন কোনো কথা নাই। তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই। এই ঈদ এই এই ত্যাগের মাধ্যমে যেটা বললেন বিভাগীয় কমিশনার, আমাদের মনের ভিতরে যে কালিমা আছে সেগুলি সব ধুয়ে মুছে যেন আমরা নতুন করে এগিয়ে যেতে চাই। এই স্মার্ট বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার জন্য যেন আমরা সবাই একত্রিতভাবে কাজ করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেয়র মহোদয়কে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি মহোদয়কে। বিসমিল্লাহ রহমানুর রহিম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মোমিন ভাইদের জন্য পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন। মোমিন বান্দারা আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি দেয়, আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে যারা কোরবানি দেয় তারা তাদের যে সওয়াব অপরিসীম, এবং রাসূলুল্লাহ বলেছেন এই এই সওয়াব অপরিসীম। আমরা আজকে ঈদের দিনে প্রার্থনা করব, আসুন আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করি আমাদের এই কোরবানি আল্লাহ তুমি গ্রহণ করো এবং আমাদের আত্মাকে পবিত্র করো। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা এই দেশকে সমৃদ্ধশালী দেশের পথে আমরা এগিয়ে নিয়ে যাই এবং সকলে মিলে আমরা কাজ করি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় যেটা বলেছেন আমি তার সঙ্গে একই বাক্য আমি বলতে চাই। কোরবানির পরে আমরা যার যার স্থান আমরা পরিষ্কার রাখবো যাতে করে বরিশাল শহরটি সুন্দর থাকে এবং পরিষ্কার থাকে, এটাই আপনাদের প্রতি আহ্বান থাকবে। সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ স্যার। আমাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান এ পর্যায়ে শেষ। এভাবে আমি সম্মানিত ইমাম সাহেবকে তার পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শুনলাম, একটি কথা আবারও রিপিট করতে চাই। মন্ত্রী মহোদয়, আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় যে কথাটা বলেছেন সেটা হলো চামড়াকে সংরক্ষণ করা, গরুর চামড়া কি ছাগলের চামড়া সংরক্ষণ করা। আমরা 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, চামড়ার দাম কম হলে এজন্য একটু গুরুত্বটা কমে গেছে আমি মনে করি, এবং সরকারের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে যারা কোরবানি দেবেন এরা আরও এর সাথে 200-300 টাকার লবণ কিনে, সস্তা লবণ আছে না, এই লবণগুলা যথাসম্ভব লোক দ্বারা হোক নিজেরা হোক চামড়াটাকে মেখে দেবেন, এরপরে দান করেন। ওরা নিতে নিতে মাদ্রাসাগুলো অথবা অন্য জায়গায় সময় লেগে যায়, চামড়াটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এই কাজটা করা যাবে কি না এখন। আর 200 টাকার পিছনে খরচ করেন, আপনার এ দানকে আরও পরিশুদ্ধ হবে। আর একটা কথা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন জবা করতে যাবেন, একটা কথা বিশেষভাবে মনে রাখবেন
যার দ্বারা জবা করাবেন নিজে পারলে ভালো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, নবী হে ফাতেমা কুরবানির কাছে যাও, কারণ কুরবানির রক্ত বহিত হওয়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কুরবানির কাছে থাকবেন কি গণ, না দিতে পারলেও, দিতে পারলে অনেক ভালো, দিয়েছেন আপনি পারেন না, এরপরে আর এক হুজুর হোক অন্য দ্বারা হোক তাকে কন্ট্যাক্ট করে নেবেন, তোমাকে আমি 200 টাকা দেবো, তোমাকে আমি 500 টাকা দেবে, যেভাবে পারেন। কন্ট্যাক্টের টাকাটা আপনার পকেট থেকে দিতে হবে, আপনি গোস্ত দিয়ে দেবেন, অন্য কোথায় 1 কেজি ওরে দেবেন 5 কেজি, আপনার কোরবানি হবে না, আপনার কি কোরবানি হবে না, ওই টাকাটা কন্ট্যাক্ট করে নিতে হবে, মনে রাখবেন। আর এই কোরবানি যেখানে জবা দেবে একটা গর্ত করে নেবেন, প্রয়োজনগুলো সব গর্তের ভিতর ফেলে দিবেন, শহরটাকে সুন্দর রাখার আমরা কি অঙ্গীকার করতে পারি? সকলে অঙ্গীকার করি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। এক্ষুনি জামাত শুরু হবে, নামাজ শুরু হবে, নামাজের নিয়ম কানুনগুলো আপনারা সকলে জানেন, 6টা তাকবীর দিতে হয় অতিরিক্ত, মোট 8টা তাকবীর হবে। প্রথম তাকবীর দিয়ে নিয়াত করে শুনুন, সকলে কাতার সোজা করুন, সকলে দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন, ডানে পামে তাকিয়ে কাতারগুলো সোজা করুন, কাতার বেঁকা থাকলে নামাজের সমস্যা হবে। আমরা সকলে ডানে পামে তাকিয়ে আমরা কাতারগুলো সোজা করে নেই, নামাজের নিয়ম 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করছে, আল্লাহ আকবার, এভাবে হয়ে গেল। বাংলায় নিয়ত করবেন, আরবি টারবি দিকে যাইয়েন না, 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি, নিয়ত হয়ে গেল। তারপরে সানা পড়বেন, কি পড়বেন, নামাজের মধ্যে যে সানা পড়েন পড়ে নেবেন, তারপর 3টা তাকবীর দেওয়া হবে, হাত জাগিয়ে হাত একেবারে ছেড়ে দিবেন, পিছনের দিকে নিয়েন না, আবার শরীয়ত মোকাবেলা করতে হবে, 3টা তাকবীর দেওয়া হবে, 3 তাকবীরের পরে কেরাত পড়া, সুরাত ফাতেহা পড়া হবে, কেরাত পড়া হবে, 2 রাকাত নামাজের কেরাত শেষ, ওই সময় আবার 3টা তাকবীর দেওয়া হবে, হাত কান পর্যন্ত উঠাতে হবে, 3 তাকবীরের পরে 4র্থ তাকবীরে রুকু সিজদা দিয়ে নামাজ শেষ করা হবে। কিন্তু নামাজ 2 রাকাত পড়া কি সকলের বলতে হবে, ওয়াজিব, কি ওয়াজিব, খুতবা পড়া সেটা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা না পড়ে আপনারা একভাবে দৌড় দেন, এক ওয়াজিব আদায় করলেন আর ওয়াজিব কি করবে, এই সালাকি নামাজের মধ্যে কাটবে না, খুতবা আপনার শুনতে হবে, খুতবা কি শুনতে হবে, এরপরে মোনাজাত করেন কি নাই করেন, মোনাজাত হবে, সকলের জন্য দোয়া হবে, রাষ্ট্রের জন্য দোয়া হবে, প্রধানমন্ত্রীর জন্য দোয়া হবে, আমাদের এলাকার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, আরও নেতৃবৃন্দ যারা আছেন সকলের জন্য দোয়া করব ইনশা আল্লাহ। এখনই জামাত শুরু হচ্ছে, সমস্যা আছে কিছু? আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. تحيات الله والسلام. صدق الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. لله الحمد.
الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأنا أشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إحراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع في الأرض فطيبوا بها نفسا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شارة حسنة قالوا فالصوب يا رسول الله قال بكل شارة من الصوب حسنة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم أيد المجاهدين والمبلغين والمعلمين والمتعلمين في سبيلك والحجاج بيتك الحرام بحق لا إله إلا الله محمد رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تعادلوا عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى أعلى وأولى وأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله أمرا دوي ركعت واجب نماز أداي كرلم عيد الأجهار এর পরে গিয়ে আমরা কোরবানি করব যা বলা হলো এই আমলে এই সে অনুযায়ী আমল করার আমরা চেষ্টা করব আমাদের শহরের সকল নেতৃবৃন্দ যারা উচ্চ স্তরের সকলে এসেছেন
আজকের দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া যেন কবুল করে নেন। আমাদের এদিক থেকে চেয়ারম্যান পিন্টু ভাই, রিন্টু ভাই চেয়ারম্যান, আমাদের জাহাঙ্গীর অ্যাডভোকেট, তারপরে আমাদের তালুকদার ইউনুস, তারপরে আমাদের মাহবুব ভাই পুরানা মানুষ আমাদের এলাকার, তারপরে নবনির্বাচিত আমাদের মেয়র সাহেব, তারপরে আমাদের জাহিদ ফারুক শামীম, পানি সম্পদ মন্দির আমাদের গৌরব, আমাদের এই নদীর কিনার দিয়ে হাঁটবেন দেখবেন যে এখন আর ওই হাঁটার জায়গার অভাব নাই, সব নদী ভরিয়ে দিচ্ছে, আর ভাঙ্গার কোনো আমাদের ভয় নাই ইনশাল্লাহ। আমাদের মেয়র সাহেব বর্তমানে আছেন, যিনি মেয়র সাহেব সাদেক আবদুল্লাহ শ্রেণীবাদ, ওনার জন্য দোয়া করব। আমাদের সুযোগ্য বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, আমাদের বেশ প্রিয় মানুষ সকলের কাছে তিনি গ্রহণযোগ্য। আমাদের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সাহেব, খুব ভালো মানুষ, সুপ্রিয় মানুষ, সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, তাদের জন্য দোয়া করব। নেতারা ভালো থাকলে আমরা ভালো, কি কন আপনারা কি কন, নেতারা ভালো থাকলে আমরা শান্তিতে আসি, নেতা যদি উল্টাপাল্টা হয়ে যায় আমাদের সমাজে কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। আমরা সকলে মিলে দোয়া করি, আলহামদুলিল্লাহ আমাদের কবুল করে যেন আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে দেশের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, যারা এই ব্যবস্থাপনা করলেন এত বড় প্যান্ডেল তাদের জন্য, আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা এই দোলা জাহার দুই রাকাত নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মাওলা আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, জানিয়া না জানিয়া শিরকে বিদআতে সগীরা কবিরা জাহিরে বাতিনে অন্ধতে অন্ধকারে বহু গুনাহ হয়ে গেছে জীবনে, আল্লাহ ভুলে করেছে জেনে করেছে না জানিয়াও করলাম, আল্লাহ দয়া করে এই ময়দানের থেকে আমাদেরকে গুনাগুলা মাফ করাইয়া নিয়ে যান, আল্লাহ এই গুনার মধ্যে আর না যাই সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন, আল্লাহ আমাদের কোরবানিকে আপনি কবুল করে নিয়েন। ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ সেভাবে আমরা ত্যাগ করে আমাদের ত্যাগকে বিশুদ্ধ করে কোরবানি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ আজকের যেভাবে আমরা একত্রিত হইয়া একত্রিত হয়ে সকলে মিলে ঈদের আনন্দে যেভাবে আমরা এসেছি আমাদের জীবনটা যেন এভাবে হয়ে যায়, সকলে মিলেমিশে একে অপরের সহযোগিতা করে আল্লাহ আমরা চাইতে পারি সেই তৌফিক আপনি দান করে দিয়েন। রব্বুল আলামিন, আমাদের দেশটিকে আপনি হেফাজত করেন, চতুর্দিক থেকে ঘেরার এক দেশের ভিতরে আমরা অবস্থান করছি মুসলমানরা অনেক, আল্লাহ আমাদের মুসলমানিত্ব আমাদের ধর্মকে আপনি হেফাজত ফরমান, যারা বিধর্মী ভেরা আছেন আল্লাহ সকলে মিলে যেন আমরা দেশকে হেফাজত করতে পারি সেই তৌফিক আপনি দিয়ে দেন। হানাহানি মারামারি কাটাকাটি বিদ্বেষ হিয়ারে হিংসা বিদ্বেষ যেন আমাদের মধ্যে না থাকে সেই তৌফিক দিয়ে দেন, আমাদের ইয়াগুলোকে অহংকারগুলোকে কোরবান করতে পারি আজকের মাওলা সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ শহরের মধ্যে এই আমাদের বরিশালের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন আল্লাহ সকলে চলে এসেছেন, আল্লাহ সকলে মিলে আমরা আজকের গোলাগুলি করে হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে দূর করে দেন, আল্লাহ সকলে মিলে শহরটাকে আমরা সুন্দর করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। রব্বুল আলামিন, আমাদের মেয়র সাহেব বর্তমান যিনি আছেন তার আব্বা সাদেক আবদুল্লাহর আব্বা, আল্লাহ তিনি দুনিয়ায় বেঁচে আছেন, আল্লাহ যতদিন থাকে তাকে আপনি হায়াতে তাইবা দান করে দেন, আবুল হাসানাত আবদুল্লাহ নামের এই দেশের গৌরব, আল্লাহ তাকে আপনি হেফাজত ফরমান, তার তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, শাহানারা বেগম আল্লাহ তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিয়েন, আল্লাহ তাকে আবুল কবর থেকে নাজাত দিয়ে দিয়েন। আবুল আলামিন, নবনির্বাচিত মেয়র খোকন শ্রেণীবাদ আমাদের এখানে আসেন, আল্লাহ তাআলা আপনি রহম ফরমান, সুন্দর করতে পারে শহরটা সেই তৌফিক আপনি দাঁড় করে দিয়েন, তাকে আপনি হায়াতে তাইবা দান করে দিয়েন। আমার আমার প্রতিমন্ত্রী আল্লাহ
খুব কাজ করছেন আমাদের কাছে বহু কষ্ট করে করে আল্লাহ বহু এলাকায় গিয়ে গিয়ে বহু কাজ করছেন আল্লাহ তাকে আপনি হায়াতে তাইবা দান করে দিয়েন আল্লাহ তার কাজের মধ্যে আপনি বরকত দিয়ে দেন কাজগুলো সঠিকভাবে করতে পারে সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ প্রশাসনের আমাদের বরিশালের গৌরব আল্লাহ বিভাগীয় কমিশনার আমিনুল হাসান সাহেব এসেছেন জেলা প্রশাসক আমাদের জাহাঙ্গীর সাহেব এসেছেন আল্লাহ সকলকে তাদের দায়িত্বকেই পুরাপুরা আদায় করতে পারে আপনি তৌফিক দিয়ে দেন তাদেরকে হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ আর অনেকেই এসেছেন আল্লাহ আল্লাহ সকলকে আপনি আল্লাহ তাদের কাজগুলো সঠিকভাবে আদায় করার আপনি তৌফিক দিয়ে দেন সকলে মিলেমিশে যেন শহরকে উন্নয়ন করতে পারে সেই তৌফিক আপনি দান করে দিয়েন আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী বহু কাজ করে যাচ্ছেন উন্নয়ন কল্পে 15 বছর ধরে বহু কাজ করেছেন আল্লাহ তার কাজকে আপনি কবুল করে নেন আর ওর সামনে কাজগুলো সঠিকভাবে করতে পারে আল্লাহ দেশের আভ্যন্তরীণ কন্দল বাহিরের চাপ থেকে তাকে আপনি হেফাজত ফরমান আল্লাহ তাকে আপনি হায়াতে তাইয়েবা দান করে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের স্বাধীনতার স্থপতি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে দুনিয়া থেকে অনেকেই চলে গেছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিয়েন আল্লাহ আমাদের উপস্থিত হয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যারা দুনিয়া থেকে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন তাদের আজাবুল কবর থেকে নাজাত দিয়ে দেন কবরে হাসরে মিজানে আসানে পার করে দিয়েন কঠিন দিনে কিয়ামতের ময়দানে আমলগুলোকে আপনি ডান হাতে দিয়ে দেন আল্লাহ হিসাবগুলোকে আপনি সহজ করে দিয়েন আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন আল্লাহ দয়া করে আমাদের সকল দোয়াকে দয়া করে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের একটি ইমাম ভবন আমাদের কাছে আল্লাহ এই ভবনটিকে আপনি কবুল করে নেন আল্লাহ পাবন দিন 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 উন্নত সঠিকভাবে কাজগুলো হতে পারে সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিয়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ ময়দান ফিট করার জন্য আল্লাহ ময়দানকে গুছাবার জন্য যারা কাজ করেছেন প্রশাসনের লোক সিটি কর্পোরেশন লোক সকল আর আমলকে আপনি কবুল করে নিন আল্লাহ রসুলা তাদেরকে নাজাতের জরিয়া বানাই দিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম। একটি গরিব পাওয়া গেছে, যার হয় স্টেজ থেকে নিয়ে যাবেন। আগামী দিন সবাই কিনা দেখা যায়।